খোলা তরবারি হাতে উত্তপ্ত মরু দাপিয়ে আসছেন মক্কার এক শক্তিশালী যুবক। হত্যা করবেন সকল যুগের সর্বশ্রেষ্ঠ মহামানবকে। পথিমধ্যে একটি সংবাদ শুনে তিনি বিচলিত হলেন। এদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাফেলার সাথীদের নিয়ে বসাছিলেন সাফা পর্বতের পাশে। মক্কার এই প্রতাপশালী যুবকের আগমন দেখে রাসূলের সাথীরা ঘাবড়ে গেলেন, কেউ প্রস্তুতি নিলেন মোকাবেলার। সবাইকে অভয় দিলেন হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, কারণ তিনি জানতেন এই যুবকের আগমনের রহস্য। রাসূলের সাথে দেখা হওয়ার পর বদলে গেলেন এই যুবক, তরবারি কোষবদ্ধ করে নিলেন। সর্বপ্রথম প্রকাশ্যে নামাজ আদায় করলেন পবিত্র কাবা প্রাঙ্গণে। এই মহান মানুষটি একসময় শাসন করলেন অর্ধজাহান, তিনি হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিশ্ববিখ্যাত লেখক, গবেষক ও চিন্তাবিদ ডক্টর আলী মোহাম্মদ সেল্লাবি রচিত আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব গ্রন্থে ফুটে উঠেছে তারই জীবন কথা। হযরত ওমরের ইসলাম গ্রহণ, শাসন, ইনসাফ, ইখলাস, বদান্যতা, দূরদর্শিতা, রণকৌশল ও বীরত্ব সহ তার সম্পর্কে পুরোপুরি জানতে হলে আপনাকে এই বইটি পড়তে হবে। বইটি অনুবাদ করেছেন বিজ্ঞ আলেম, লেখক, অনুবাদক ও সম্পাদক কাজী আবুল কালাম সিদ্দিক। 1072 পৃষ্ঠার দুই খণ্ডের এই গ্রন্থটি উন্নত মানের কোয়ালিটি মেনটেন করে প্রকাশ করেছে সারা জাগানো প্রকাশনা প্রতিষ্ঠান কালান্তর প্রকাশনী। আপনার কপি আজই সংগ্রহ করুন।